পুরীর রান্নাঘর মানে জড়িয়ে রয়েছে রহস্যের পরত। পুরীর রান্নাঘরকে বলা হয় সবচেয়ে অদ্ভুত এক রান্নাঘর, যেখানে আজও রান্না করার জন্য কোনো গ্যাস কিংবা ওভেন ব্যবহার করা হয় না। এই রান্নাঘরের মধ্যে রয়েছে 752টি কাঠের উনুন, যা একেবারে উন্মুক্ত কাঠের আগুনের সাহায্যে সেবকরা এসেই রান্না করে। এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে প্রায় 10,000-এরও বেশি লোক প্রসাদ পেয়ে থাকে। শুধু তাই নয়, রোজ 5,000-এরও উপরে দর্শনার্থীরাও প্রসাদ পেয়ে থাকে। এই যেন সত্যি মহাপ্রসাদ, কোনোদিন বাড়তি প্রসাদ হয় না, আবার কোনোদিনও কম হয় না, কারণ মহাপ্রভু জগন্নাথ কাউকে অভুক্ত রাখেন না, আর তার মহাপ্রসাদ ফেলাও যায় না। এখানে রান্নার পদ্ধতিও বেশ আলাদা, রান্নার সব পাত্রই পোড়া মাটির, রোজ নতুন পাত্রেই রান্না করা হয়। একটির পর একটি পাত্র চাপিয়ে মোট 7টি স্তর তৈরি করা হয়, তারপর সেই পাত্রগুলিকে কাঠের উনুনের উপর বসানো হয়। হিসেব অনুযায়ী আগুনের সবথেকে কাছের পাত্রটি আগে রান্না করা হবে, কিন্তু পুরীর মাহাত্র্যের জেরেই সবার উপরে রাখা পাত্রটিতে আগে রান্না হবে। আর রান্না করার জন্য জল আবশ্যিক। পুরীর রান্নাঘরে জলটাও আসে এক আশ্চর্যজনকভাবে, শোনা যায় গঙ্গা আর সরস্বতী মিলিত হয়ে বয়ে গেছে এই রান্নাঘরের ভেতর দিয়ে, তাকে দেখা যায় না, তবে জল আসে সেখান থেকেই, আর সেই জল দিয়েই মহাপ্রভুর ভোগ রান্না করা হয়। রান্নাঘরের আগুনকে বলা হয় বিষ্ণু অগ্নি, আর এই বিষ্ণু অগ্নি জগন্নাথেরই আরেক রূপ হিসেবে মানা হয়। সেই কারণে এই আগুন কোনো সময় নেভে না। মনে করা হয় দেবী মহালক্ষ্মী নিজে এসে রান্না করেন পাকশালায়, তাই রান্নাঘরের কাজে যুক্ত সকলেই সেবক। হ্যাঁ, এইরকম নানা ঘটনা নানা রহস্য ছড়িয়ে ছিটিয়ে আছে পুরীর রান্নাঘর জুড়ে। সত্যি মিথ্যের মাপকাঠিতে তাকে মাপা যায় না। আসলে ঈশ্বরের প্রতি বিশ্বাস এমন এক জিনিস যেখানে মাঝে মধ্যেই যুক্তি যেন সত্যি কাজ করে না। সো ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানে শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নিউ ভিউয়ার্স আছো, এই চ্যানেল এসে ফার্স্ট এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথেই পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে নেবে। সো ফ্রেন্ডস, তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমি আরও মোটিভেটেড হবো আর তোমাদের সামনে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও তুলে ধরবো। সো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে দেখা করবো আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।